তো আজকে যে গানটা করবো সেটা হলো ধনধান্যে পুষ্পরা এই গানটা, কারণ সামনেই 15ই আগস্ট আসছে, তো তার জন্য এই গানটা করবো খুব ইজিলি যাতে বিগিনার্সরাও বাজাতে পারে। তো আর না বলে চলে শুরু করা যাক। ভিউয়ার্স এসে গেছে আমাদের গিটারের ক্লোজ আপ লুকে। তো আমি ফার্স্ট ফ্রাইডে অলরেডি কেপো লাগিয়ে রেখেছি, তো ওই গানতে করতে গেলে ফার্স্ট ফ্রাইডে কেপো লাগাতে হবে। তো তারপরে যে কর্ডগুলো হবে, ফার্স্ট কর্ড হবে আমাদের ডি মেজার, সেকেন্ড কর্ড হচ্ছে জি মেজার, থার্ড কর্ড হচ্ছে বি মাইনার, ফোর্থ কর্ড হচ্ছে এ মেজার, আর ফিফথ যে কর্ডটা আছে সেটা হলো এ সিক্স। তো এ সিক্স কীরকম হবে, এ মেজার যেরকম ধরো এক শুধু ওই ওই সেম রেখে একটা স্টেপ নিচে নামিয়ে দেবে এরকম। তো এ মেজার ধরছে এরকম তিনটা আঙুল, এটাকে আবার এক স্টেপ নিচে নামিয়ে দেবে এরকম, এটা হলো এ সিক্স, ঠিক আছে। তো এই গানটাতে স্ট্রামিং প্যাটার্নটা ইউজ হয়েছে সেটা খুবই ইজি, সেটা হলো ডাউন ডাউন আপ ডাউন আপ 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 ডাউন। তো দেখাচ্ছি আরেকবার স্লো করে দেখো, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ, ঠিক আছে। তো ঘাবড়ানোর কিছুই নেই, আর যারা পারবে না তারা সিঙ্গেল স্ট্রামও করতে পারে এরকম, ঠিক আছে। তো এবার দেখাচ্ছি এবার গানে আসছে, তো গানটা স্টার্ট হবে ডি মেজার কর্ড দিয়ে। এতটা হলো ডি মেজার, তারপরে আসবে আমাদের হবে এ মেজার, আমাদের ধরা, ঠিক আছে। তারপরে আবার যখন পরের লাইনে তাহার, তাহারে হবে আবার ডি মেজার, তাহার মাঝে আছে আছে, তবে জি মেজার আছে, যে এক যে এক হবে এ সিক্স, আছে যে এক সকল সকল হবে আবার ডি মেজার, সকল দেশের সেরা, ঠিক আছে। তারপর হচ্ছে সে যে ডি মেজার দিয়ে চলে, এত কোনো ডি মেজার কর্ডই চলে, সে যে স্বপ্ন দিয়ে তবে মেজার তৈরি, সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, ঘেরাতে আসলে হবে ডি মেজার ঘেরা। তারপর হচ্ছে এমন ডি মেজার, ঠিক আছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে, পাবে তবে এ সিক্স, পাবে না কো তুমি, তাহলে পাবে তো হলো এ সিক্স, না কোতে হবে ডি মেজার, না কো তুমি তো হবে জি মেজার, তুমি সকল সকলে হবে কিন্তু জি মেজারই চলবে, সকল দেশের দেশে তবে ডি মেজার, দেশের রানী রানী তবে মেজার, রানী সে যে আমার জন্ম জন্ম তবে ডি, জন্মভূমি ভূমি তো হচ্ছে বি মাইনার, জন্মভূমি সে যে আবার সে তবে ডি মেজার, সে যে আমার জন্ম এই জন্মভূমি তো হলো জি মেজার। তারপরে আবার একবার আসবে সে যে আমার, সে আবার সে এবার সে তো হবে এ মেজার, সে যে আমার জন্মভূমি, এই পরের জন্মভূমিতে আসলো ডি মেজার, ঠিক আছে। তো এই জায়গাটা একটুখানি বোঝার ব্যাপার আছে। তো নেক্সট যে স্ট্যান্ডার্ডটা আছে ঠিক ফার্স্ট স্ট্যান্ডার্ডের মতো কর্ড প্রোগ্রেশন পুরো সেম চলবে, ঠিক আছে, কোনো আলাদা কর্ডের ইউজ নেই, ঠিক আছে, সেম যেরকম যে লাইনে যেরকম কর্ড লেগেছে সেই কর্ডই চলবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে, চন্দ্র চন্দ্র তো ডি মেজার, চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায়,
কোথায় কোথায় তবে মেজর কোথায় এইখানে কোথায় তবে ডি মেজর কোথায় এমন খেলে খেলে তবে জি খেলে তড়িৎ তড়িৎ তবে এ সিক্স তড়িৎ এমন কালো মেঘে তো এমন কালো মেঘে তো হচ্ছে ডি মেজর মেঘে নেক্সট লাইন হচ্ছে ওড়া ওড়া তো ডি ওড়া পাখির ডাকে ঘুমিয়ে ঘুমিয়ে তবে এ মেজর ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জাগে পাখি ডাকে জাগে ডাকে জাগে তবে ডি মেজর জাগে তারপরে লাইন হচ্ছে এমন দৃষ্টি ডি মেজরই কিন্তু চলছে এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে পাবে তবে এ সিক্স পাবে না কো তুমি পাবে তো এ সিক্স না কো তো ডি আর তুমি তো হচ্ছে জি তুমি নেক্সট লাইন হচ্ছে সকল জি মেজর সকল দেশে সকলে জি দেশেতে ডি দেশের রানী রানী তো হচ্ছে এ রানী সেজে আমার জন্ম জন্মতে ডি ভূমিতে হচ্ছে বি মাইনার ভূমি জন্মভূমি তারপর হচ্ছে সেজে আবার ডি সেজে আমার জন্মভূমি তারপরে আবার যখন আসবে সে যে আমার এখানে সেতে হবে এ মেজর সে যে আমার জন্মভূমি ঠিক আছে তো সেম কর্ড প্রোগ্রেশনে নেক্সট আরও দু তিনটে স্ট্যান্ডার্ড আছে সেটাও ঠিক এই কর্ড প্রোগ্রেশনে চলবে কোনো ঘাবড়ানোর কিছু নেই ঠিক আছে তো তোমাদের যদি কোথাও অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যে কোন জায়গাটা তোমাদের প্রবলেম হচ্ছে আমি ডেফিনেটলি তোমাদের এই প্রবলেমগুলো সলভ করে দেবো ঠিক আছে তো ভিউয়ার্স তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তো আজকের লেসনটা এইটুকুনি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের জন্য বাই